আছে মধ্যে সময় বাংলা দিছে ফিলারটার লিগে এই জলটা এই জলটা খাওয়া দিল রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক জায়গাতে নদীর জল বেড়ে যাওয়ার কারণে মানে এটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের নদীর পাড়ে বাড়ি। এটা শুধুমাত্র গোমতী নদীর পাড়ের ব্যাপার নয়, মূল নদী তো সেইম একটা বিপজ্জনক অবস্থা আছে। তো আমাদের সরকারের নোটিশও আছে যে এটা নিয়ে আমাদের সংশ্লিষ্ট দপ্তর ওয়াটার রিসোর্স এবং PWD বাকি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে সবটা নিয়ে আলোচনা চলছে। এবং এখানে এই গোমতী নদীর তীরে এখানে যে তিনটে বাড়ি আছে অটোমেটিক তারা খুব বিপজ্জনক অবস্থা আছে এবং খুব একটা অন্যরকম বিপদ হতে পারেনি। এখানকার অ্যাডমিনিস্ট্রেশন বা পুরো পরিষদ সঙ্গে সঙ্গে টেক আপ করে এদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এখন এগুলো যাতে কোথাও আগামী দিনে বিপদ না হয়, আমার সঙ্গে এখানে চেয়ারম্যান পুরো পরিষদ আছেন, এখানে আমার সঙ্গে SDM সাহেব আছেন এবং ওয়াটার রিসোর্সের সুপার ইঞ্জিনিয়ার অন্যান্য সব অফিসিয়ালস আছেন, এখানকার কাউন্সিলর আছে। কত হচ্ছে এগুলো খুব অতি দ্রুত গতিতে যাতে মেরামত করা যায় এবং প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা সব করায় তার জন্য সমস্ত আধিকারিক আমরা দেখছি। আমরা খুব সহজে এটা কাজ ধরবো এবং এটা অবশ্য সকলেই জানেন যে এখানে নতুন ব্রিজ হচ্ছে, সাবেক ব্রিজের কাজে করতে গেলে কোথাও এটার জন্য একটা ওয়াটার মানে এটা মুভমেন্টটা দিয়ে ঘুরে যাওয়ার পরে এখানে বিপজ্জনক হয়েছে। এছাড়াও আমরা এখানে প্রোটেকশনের জন্য অলরেডি কাজ করছি, ডিপার্টমেন্ট আমরা অনেক কাজ করছি, তো এখন যাতে আর কোনো বিপদ না হয় তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে এবং এখানে আমরা